আসসালামু আলাইকুম সমকাল পত্রিকায় একটা তথ্য দেখলাম প্রাথমিক বিদ্যালয় খোলার বিষয়ে সেই তথ্যটি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি তো চলমান যে আন্দোলন ছাত্র আন্দোলন এটা আসলে তীব্রতর থেকে তীব্রতর হচ্ছে আপনারা যারা ফেসবুক চালান বা ইউটিউব দেখেন তারা অবশ্যই দেখতেছেন বা টেলিভিশনেও দেখতে পারছেন যে আন্দোলনটা কত দূর আগাচ্ছে তো চলমান যে আন্দোলন চলছে এ কারণে যে আগামীকাল রোববার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো খোলার সিদ্ধান্ত ছিল সেই সিদ্ধান্ত থেকে সরকার সরে এসেছে দেখুন এটি হচ্ছে সমকাল পত্রিকার তথ্য আগামীকাল রোববার থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলার সিদ্ধান্ত থাকলেও চলমান উদ্ভূত পরিস্থিতিতে খুলছে না আপাতত বন্ধই থাকছে প্রাথমিক বিদ্যালয় শনিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমদ এ তথ্য জানান তিনি বলেন চলমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে আগামীকাল রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খুলছে না পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে অর্থাৎ আবার যে কবে খুলবে সেই নির্দেশনাও কিন্তু এখনও দেওয়া হয়নি তো আশা করি তথ্যটি আপনারা বুঝতে পেরেছেন আল্লাহ হাফিজ